শ্যামল বাংলার প্রকৃতিতে ডাহকের বিচরণ সত্যি অপূর্ব। জলাভূমির আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা খুব ভীরু এ পাখিটি মাঝারি আকৃতির, লেজ ছোট, পা লম্বা, পায়ের আঙুলও বেশ লম্বা, পিঠের রং ধূসর থেকে খয়েরি কালো, মাথা ও বুক সাদা, লেজের নিচের অংশে লালচে আভা, ঠোঁট হলুদ রঙের, ঠোঁটের ওপরে লাল রঙের একটি ছোট দাগ আছে। উদ্ভিদের ডগায়দের প্রিয় খাবার, জলজ পোকামাকড় শ্যাওলাও এদের খাদ্য। ডাহুক নামটি সুন্দর হওয়ায় পল্লী কবি জসীমউদ্দিন সহ অসংখ্য লেখকের গান, গল্প, কবিতা ও নাটকে বহুবার উঠে এসেছে এই পাখির নামটি। নিঃস্বর্গের কবি জীবনানন্দ দাস লিখেছেন, মালঞ্চে পুষ্পিতা অবনতামুখী, নিদাঘের রৌদ্রতাপে আকাশে ডাহুকি, বিজন তরুণ শাখে ডাকে ধীরে ধীরে, বনচ্ছায়া অন্তরালে তরল তিমিরে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলেছে ডাহুক নদী। চট্টগ্রামের বৈচিত্র্যপূর্ণ জনপদ মেরসরাই উপজেলার গ্রামের তেপান্তর পুকুর, খাল, বিল, হাওর, বাউর, জলাভূমি ও পতিত পুকুরের ঝোপে ঝাড়ে থাকা এই পাখিটি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। রাতে কুয়াক কুয়াক ডাক শুনে সহজেই চিনতে পারা যায় তাকে। জুন থেকে সেপ্টেম্বর এদের প্রজনন কাল। মাটিতে জলাশয়ের ধারে কচুরিপানার ছোপে, কলমির ছোপে, খড়কুটো, শুকনো শ্যাওলা ও জলজ উদ্ভিদ দিয়ে পরিপাটি করে এরা বাসা তৈরি করে। আষাঢ় শ্রাবণ মাসে ডাহুকেরা একবারে 6 থেকে 7টি করে ডিম পারে। ডিমগুলো দেখতে তাদের মতোই সুন্দর, ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। বাবা ডাহুক আর মা ডাহুক মিলে পালা করে ডিমে তা দেয়। ডিম ফুটে যখন ছোট্ট ডাহুকগুলো বের হয় তখন পূর্ণবয়স্ক ডাহুকের রঙের মতো না হয়ে শুধু কালো হয়ে থাকে। ডাহুক ছানার প্রিয় খাবার পোকা মাকড়, শামুক, উদ্ভিদের ডগা আর শস্য দানা। সবচেয়ে মজার ঘটনাটা ঘটে যখন বাচ্চা ডাহুকগুলোকে খাবার খাওয়ানো হয়। অন্য পাখিদের মতো ডাহুকের বাচ্চাদের মা বাবা মুখে খাবার নিয়ে খাইয়ে দেয় না, তাহলে ওরা খায় কিভাবে? ডিম থেকে বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মেই বাচ্চাগুলো 15 থেকে 20 ফুট উঁচু থেকে লাফ দিয়ে নামে মাটিতে। শরীরটা পাতলা বলে লাফ দিয়ে মাটিতে পড়লেও তাদের কিছুই হয় না। মাটিতে নেমেই বাচ্চাগুলো মা বাবার পেছনে পেছনে হেঁটে হেঁটে, খুঁটে খুঁটে খাবার খায়। ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি, সঙ্গীহীন হলে এরা পাগল হয়ে যায়। বনে বাতারে ঘুরে বেড়ানো ডাহুক ডাহুকির স্বার্থহীন ভালোবাসার গল্প প্রচলিত আছে, শুনলে অবাক হতে হয় সেসব ঘটনা। যখন সঙ্গীর খোঁজ না পায়, দিন রাত ডাকতে ডাকতে গলা চিরে রক্ত উঠে এক সময় ঢলে পড়ে মৃত্যুর কোলে। বাংলাদেশের মাগদি ইউনিয়ন, শেখের তালুক গ্রাম সহ পুরো জনপদই ডাহুক প্রবণ এলাকা। এসব এলাকায় ছানা সহ ডাহুক দেখা যায় প্রবল আনন্দে সাঁতার কাটে। এখানে একটু শব্দ হতেই মা ডাহুকি তার বাচ্চাদের নিয়ে চলে যায় নিরাপদ আশ্রয়ে। এখন এসব এলাকা থেকে ডাহুক ধরতে আসে পাখি শিকারীরা, কিন্তু এলাকার মানুষ এই শিকারীদের দেখলে তাড়া করে। এরপরও সবার অলক্ষে শিকারীরা আসে। ল্যাতিন ভাষায় ডাহুকের বৈজ্ঞানিক নামের অর্থ হচ্ছে লাল লেজি কালো পাখি। ল্যাতিন ভাষায় নাম যাই হোক না কেন, আমাদের কাছে পাখি ডাহুক নামেই পরিচিত। পানিতে বাস করা অন্য পাখিদের থেকে ডাহুকের সাহস অনেক বেশি হয়, তাই মানুষের আশেপাশে অনায়াসে বাস করে ওরা। তবে এই সাহসের মাশুলও ডাহুককে দিতে হচ্ছে। সারা পৃথিবীতে আগে প্রায় 83,40,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস ছিল। সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN এই প্রজাতিটিকে বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। যদিও বাংলাদেশের বন্য আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে, তবুও পাখি শিকারীরা নির্বিচারে এই পাখিকে হত্যা করেই যাচ্ছে। এছাড়াও আমাদের জলাশয়গুলো দূষিত হয়ে যাওয়ার কারণে ডাহুকের বাসভূমিগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় ডাহুককে। কোনো কোনো জায়গায় এদের ডাইক, পান, পায়রা, ধলাবুক ডাহুক নামেও ডাকা হয়। ডাহুক খুবই সতর্ক পাখি, আত্মগোপনে পারদর্শী।
বাসা করে পানির কাছে ঝোপঝাড়ের ভেতরে অথবা ছোট গাছের ডালে। নিরাপত্তা ঠিক থাকলে মাটিতেও বাসা করে। প্রকৃতির নানা প্রতিকূলতায় দারুণ লড়াকু পাখি এরা। দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করে টিকতে না পেরে একদিন হয়তো সত্যি হারিয়ে যাবে সুন্দর এই পাখিটি। তাই আমাদের চেষ্টা করতে হবে নিজেরা পাখি শিকার থেকে বিরত থাকতে এবং জলাশয় দূষণ রোধ করতে। সেই সঙ্গে সচেতন করতে হবে বাড়ির আশেপাশের মানুষদেরও। এভাবে আস্তে আস্তে হয়তো আমরা সবাই মিলে রক্ষা করতে পারবো ডাহুক নামের এই অনন্য পাখিটিকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ক্লিকানা লাইক বাটন, আর মন্তব্যে জানাবেন ডাহুক সম্বন্ধে আপনার নিজস্ব মতামত। ইফ ইউ নিউ ইন দ্য চ্যানেল, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।